আজকে দেখেছো সোয়েটারের উপর দিয়ে এই চাদরটা আজকে নিতে হয়েছে। তো কি কি কিনেছি চলো তোমাদের সাথে দেখাই একটু। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 9:10। সবে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি আর এখন খাবো চা। দুধ চা মা বানিয়ে এনে দিল, তোমরা তো জানোই যারা আমার ব্লগ আগে থেকে দেখো যে দুধ চা আমার ভীষণ ফেভারিট। তো এখন চলো দুধ চাটা খাই আর তারপরেও তোমাদের সাথে দিনটাকে শুরু করি। চা খাওয়ার সাথে সাথেই চলে এসেছি বিছানাটা তুলতে, আর মশারি আর যেগুলো ব্ল্যাঙ্কেট ছিল সব গুছিয়ে নিয়েছি। আর কি বলতো, শীতের দিনে এই বিছানাটা তুলতে আমার গায়ে জ্বর চলে আসে, এর আগেও তোমাদেরকে অনেকবার আমি বলেছি এই কথাটা। তো চলো, অনেকদিন বাদে তোমাদের সাথে আমি বিছানা তোলাটা শেয়ার করছি। তো চলো আগে বিছানাটা তুলে নিই, তারপরে দেখি আর কী কী কাজ আছে। আর বিছানাটা তোলার পরেই চলে এসেছি এখানে রোজকার মোছামুছির পর্ব নিয়ে। তোমরা তো জানোই যারা আমার পুরনো পরিবারের সদস্যরা, আর যারা নতুন তারাও জেনে নাও আজকে যে আমি প্রত্যেক দিন আমার ঘরের ডাস্টিংগুলো এইভাবেই করে থাকি। তো চলো আগে ডাস্টিংগুলো করে নিই, তারপরে কথা বলছি। আর ডাইনিংটা পরিষ্কার করার পরেই আমি চলে এসেছি আমার বেডরুমে এটা পরিষ্কার করতে। আর এখানে দেখো মা আর ভাই একটু গল্প করছিল, তোমরা তো জানোই টি টাইমটা আমাদের খুব গল্পের টাইম থাকে। তো ভাই এখন বনভিটা খাচ্ছে আর এই সময় মা আর ভাই একটু কথাও বলে নিচ্ছে। তো চলো এই ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে ঘরগুলো একবারে মুছে নেব। এখন বাজে 10:45। তো চলো আমি একটু বাইরে যাচ্ছি, কিছু কেনাকাটি আছে। আর কত দূর কি তোমাদেরকে দেখাতে পারবো বলতে পারছি না, কেন কি আমার ফোনে চার্জ খুব কম গো। তো চলো যেটুকুন পারবো সেটুকুন দেখাবো, তারপরে বাড়ি এসে কথা বলছি। তো আমি বাইরে বেরিয়ে গেছি আর বাজারের দিকেই হাঁটছি। তো চলো আগে বাজারটা করে নিই, তোমাদের সাথে তারপরে কথা বলছি। তো দেখো বড় রাস্তায় চলে এসেছি, আর ওই যে দেখতে পাচ্ছ একটা দূরে দোকান, একটা মাস্কের দোকান। তো চলো ওখান থেকে আমি মাস্কটা কিনে নিই, কেন কি আমাদের মাস্কগুলোর না অনেক দিন হয়ে গেল। সেই লকডাউনের শুরু শুরুতে আমরা সব মাস্ক কিনেছিলাম, আর তারপরে আর কেনা হয়নি। তবে মায়ের মাস্কটা পুজোর আগে কেনা হয়েছে। তো দেখতেই পাচ্ছ ওখানে দূরে একটা মাস্কের দোকান দেখা যাচ্ছে। তো ওখান থেকে ওই দাদাটা খুব সুন্দর সুন্দর মাস্ক রাখে, কালেকশন থাকে ওনার কাছে, আবার অনেক সময় বললে বানিয়েও দেন। তো ওনার কাছ থেকেই কিনবো, এই দেখো এই দোকানটা থেকে। আর এরপরে আমি চলে যাব একটা কাপের দোকানে। তো দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে, আর আমার এই ইয়েলো কাপটা খুব পছন্দ হয়েছিল, বাট এটা আমি নিতে পারিনি। তো চলো বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখন বাজে 12:00, বাড়ি চলে এসেছি, সমস্ত স্যানিটাইজেশন পর্ব হয়ে গেছে। আর মা ভেজে রেখেছিল ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে ছোলার ডাল, এখন এটা খাবো, এনজয় করব। আর লুচিটা একটু ঠান্ডা হয়ে গেছে, কেন কি অনেকক্ষণ আগে ভেজেছে মা।
12টার সময় তো আর কেউ জল খাবার খায় না, তো চলো এটা খাই, এনজয় করি, আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করছি। এখন বাজে রাত 9টা, আর মাঝখানে একটু কাজকর্মে ব্যস্ত হয়ে গেছিলাম। সকালে ব্রেকফাস্টের পরে স্নান করেছি, পুজো দিয়েছি, দুপুরের খাবার খেয়েছি, আর একটু কাজ ছিল আজকে, সেই জন্য আর তোমাদের সাথে দেখা করতে পারিনি। আর আজকে দেখেছো, সোয়েটারের উপর দিয়ে এই চাদরটা আজকে নিতে হয়েছে। দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো। আর তারপরে আজকে বাজারে যখন গেছি, আমি অন্যান্য দিন এর আগে একদিনই সোয়েটার পরতে হয়েছিল বাইরে যাওয়ার সময়, তো আজকে না সোয়েটারটা না নিয়ে আমি ভুল করে চলে গেছি। আর বাইরে যে আমার এত ঠান্ডা লেগেছে যে কি বলবো, মানে খুবই তো ঠান্ডা লেগেছে। তো কি কি কিনেছি চলো তোমাদের সাথে দেখাই। টুকটাকই কিনেছি জিনিস, এগুলো দেখানোর কিছু নেই, কিন্তু তবুও তোমরা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, একটা সুচ কিনলে আমি সুচও দেখাবো তোমাদেরকে। তো দেখো এই মাস্কটা কিনেছি। আসলে কি বলতো, মাস্কগুলো না অনেকদিন আগে কেনা হয়েছিল, ঠিক যখন লকডাউন হলো সেই সময় মাস্ক কেনা হয়েছিল, আর পুজোর আগে আগে মায়ের মাস্কটা চেঞ্জ হয়েছে, তো আমাদেরটা হয়নি। তো এই দেখো এই একটা মাস্ক কিনেছি, এটা দু সাইড দিয়েই পরা যাবে। আর একটা কিনেছি, এটাও একদম কটনের, তো আমার খুব ভালো লেগেছিল বলে এই দুটো মাস্ক কিনেছি। আরো মানে ওই দোকানটায় না এত সুন্দর সুন্দর কালেকশন আছে, তো আমি ভাবছি যে আরো কয়েকটা মাস্ক কিনে নেবো, মানে বেশি দামও না এগুলোর, তো সেই জন্য কিনে নেবো। আর ভাইয়ের জন্য কিনেছি এই কফি মগটা, এই দেখো। আর এইরকমই সেম একটা ইয়েলো কালারের ছিল, ওটাও আমার খুব পছন্দ, তো জানি না ওটা কবে নেওয়া হবে। আর মায়ের জন্য কিনেছি এই কাপটা, পুরো নেসক্যাফে লেখা, আর কফির মানে কফি আঁকা আছে এখানে। আর আমার জন্য কিনেছি এই কাপটা, তো কাপগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, মাছটাও কেমন হয়েছে জানিও। আর কালকে রবিবার, কালকে মায়ের ষষ্ঠী আছে, মূলো ষষ্ঠী বলে, তো সেই জন্য একটু সবজি বাজারে মূলো নিয়েছি। আর তার সাথে তোমার নিলাম যে একটা লাউ নিয়েছি, লাউটা না 5 টাকা করে পিস বিক্রি হচ্ছিল, বেশ এরকম বড় লাউ, মানে ওটা গরমের সময় হলে তোমার ওটা 15-20 টাকা তো নেবেই, তো সেটা নিয়েছি। আর নিলাম হচ্ছে শশা, একটু ওই টুকটাক যে যা সবজি থাকে সেগুলোই নিয়েছি। তো যাই হোক, তারপরে এসে তো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে তখন একটু দেখা করলামই। তো চলো আজকের মতন এখানেই আমি ব্লগটাকে শেষ করব, এখন আবার এডিট করতে বসতে হবে, আর রাতে প্রচন্ড ঠান্ডা পড়ছে, তো এখন এডিট করতে বসবো। আর এখন 9টা বাজে, তো করবো কিছুক্ষণ এডিট করে তারপরে ডিনার করবো, মোটামুটি 9:30-10টা নাগাদ ডিনার করবো। তো চলো আজকে এখানেই বাই বলবো তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই লিখে জানিও আজকের ভিডিওটা, আর ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে ডিসলাইকও করতে পারো, কিন্তু ডিসলাইক কেন করছো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি আমার মধ্যে যেগুলো খামতি থাকবে সেগুলোকে পূরণ করার চেষ্টা করব। আর তারই সাথে আজকে যারা আমার পরিবারকে নতুন ভিজিট করছো, তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাও, এইটুকুনি রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। যারা জানো না যে কিভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয়, তাদের জন্য বলে রাখি আমার ভিডিওর ঠিক নিচে রাইট সাইডের সাবস্ক্রাইব লেখা একটা লাল রঙের বাটন থাকবে, সেটাকে প্রেস করলে দেখবে একটা বেল আইকন আসবে, বেল আইকনে প্রেস করলে অল হবে, অল করে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আর এই পুরো প্রসিডিওরটা কিন্তু টোটাল ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তো চলো আজকের মতন এখানেই বাই বাই বলবো, আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে কালকে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।